Hello, my dear learners of Class 8. Welcome you all to the online education arrangement of Shikha Board Laboratory School and College. This is Rehana Akhtar before you. My dear learners, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের যে অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা জুম এর মাধ্যমে যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো ইউনিটগুলো আলোচনা করি তোমাদের সাথে এবং সেই বাকি যে গুলো ওখানে আলোচনা করা সম্ভব নয় সে বা হয়নি সেগুলো আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তোমাদের হাতে পৌঁছানোর চেষ্টা করছি। আমি প্রথমেই বলছি তোমাদেরকে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট ওয়ান আমরা কমপ্লিট করেছি। ইউনিট টু এ যারা জুম ক্লাসে কন্টিনিউ করো তারা জানো ইউনিট টু এ আমরা লেসন ওয়ান এবং লেসন থ্রি গত দুটো ক্লাসে আমরা আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি তোমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি আই মিন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কেমন ধরনের হবে তোমাদেরকে এক্সারসাইজ করতে দিয়েছি এবং তোমাদেরকে কিছু করিয়েছি এবং কিছু এক্সারসাইজ তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছি পরবর্তী জুম ক্লাসে যে হোমওয়ার্কগুলো তোমাদের কাছ থেকে নেওয়া হবে। তো যেটা সেখানে বাদ পড়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু আই মিন কোয়েশ্চেন অ্যান্সারিং কোয়েশ্চেন। এখানে চারটা কোয়েশ্চেন থাকবে বা পরিবর্তিত যে সিলেবাস সেখানে পাঁচটা কোয়েশ্চেনও থাকতে পারে চারটা বা পাঁচটা যাই কোয়েশ্চেন থাকুক না কেন আমাদের প্যাটার্নটা শিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার টুতে কোয়েশ্চেন অ্যান্সার শর্ট কোয়েশ্চেন অ্যান্সার যদিও থাকে নাম্বার হচ্ছে টু পাঁচটা কোয়েশ্চেন থাকে তোমার পাঁচটা কোয়েশ্চেন হচ্ছে টেন টু ইন্টু ফাইভ টেন মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে। তো প্রতিটা কোয়েশ্চেনের মান হচ্ছে দুই করে। এখন দুই করে যে কোয়েশ্চেন অ্যান্সারের মান সেটা লিখতে হলে কিন্তু একটু ডিফারেন্টলি তোমাকে লিখতে হবে বা একটু ক্রিয়েটিভ ওয়েতে যদি তুমি লিখতে পারো তাহলে সেটা দ্যাট উড বি বেটার ফর ইউ অ্যান্ড ইফ ইউ রাইট সামথিং বেটার দেন ইউ উইল গেট গুড মার্কস ইন ইউর এক্সামিনেশন। তো এইভাবে তুমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে তুমি লেখা নিজের লেখাটাকে উপস্থাপন করতে পারো এক্সামিনার উইল বি প্লিজড। তাহলে আসো আমরা আজকে শিখি আমরা কীভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখবো। প্রথমে আমরা ইউনিট টু এর লেসন ওয়ান সম্পর্কে দুটো কোয়েশ্চেন শিখবো এরপর আমরা ইউনিট একই ইউনিটের লেসন থ্রি এ যেটা আমরা করেছি সেটার কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি দেখাবো তোমাদেরকে। লেটস রাইট প্রথমে কোয়েশ্চেনটা লিখতে হবে তোমাকে যে কোয়েশ্চেন কী ধরনের কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি তোমরা সবাই খাতা নিয়ে লিখো। What do you mean by good health? Good health বলতে তুমি কি বুঝছো? আচ্ছা এইটার যে অ্যান্সারটা তুমি কিন্তু ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক তোমার টেক্সট বুকে সমস্ত ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে বাট ইউ হ্যাভ টু রাইট ইন ডিফারেন্ট ওয়ে ইন এ ক্রিয়েটিভ ওয়ে কিন্তু তোমাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে যদি তুমি লিখো দ্যাট উড বি বেটার। এখানে দেখো তুমি যদি বইগুলো বইয়ের ভিতরে দেখতে পাবে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ইট মে বি গুড অর ব্যাড গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। তাহলে আমরা এখানে একটা তথ্য পেলাম যে গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ এই সেন্টেন্সটাকে যে আমরা গুড হেলথ মানে হচ্ছে হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা উপস্থাপন করতে পারি সেটাই তুমি দেখো। গুড হেলথ রেফার্স টু দেখো আমি সেন্টেন্স ওয়ার্ডটা চেঞ্জ করেছি মিন্স কি আছে এখানে আমি সেটাকে চেঞ্জ করে রেফার্স লিখেছি আর ইআইপি আর রেফার্স টু হেলদি বডি free from any kind of sickness ঠিক আছে দেখো এখানে ডিজিজ লিখাচ্ছে আমি সেটাকে তোমার একটা সিমিলার শব্দ দিয়ে সিকনেস শব্দ লিখে দিয়েছি সিকনেস
এই কোশ্চেনটা আমার মার্কস হচ্ছে 2 তাহলে আমি একটা লাইন না লিখে বরং একটু যদি বাড়িয়ে লিখি তাহলে সেটা আমার রাইটিং এ যে আমার দক্ষতা আছে সেটা এক্সামিনার বুঝতে পারবে আর এক্সামিনারকে বোঝানোর জন্য তুমি একটু বাড়তি লিখবা সেটা হচ্ছে এরকম করে লিখবা তুমি তোমার মতো করেও লিখতে পারো আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি যে এরকম লেখা যায় গুড হেলথ ইজ ইম্পর্টেন্ট আমি দেখো সবগুলো সিমিলার শব্দ লিখছি কিন্তু গুড হেলথ ইজ ইম্পর্টেন্ট টু লিড আওয়ার লাইফ হ্যাপি টু লিড আওয়ার লাইফ হ্যাপি তাহলে এই একটা কোশ্চেনের অ্যানসার তোমরা এভাবে করে লিখবা যে একটা কোশ্চেনের অ্যানসার লিখে দিলাম গুড হেলথ রেফার্স টু এখানে বইয়ে ছিল মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ছিল বইয়ে ছিল তোমার ডিজিজ আমরা লিখেছি সিকনেস গুড হেলথ ইজ এসেনশিয়াল ছিল আমরা লিখেছি ইম্পর্টেন্ট টু লিড আওয়ার লাইফ হ্যাপিলি তাহলে এখানে আরেকটু চেঞ্জ আমরা করব যেহেতু এখানে আমি একটা নাও লিখেছি গুড হেলথ এই নাউনটা আমি লিখব না এই নাউনটাকে আমি প্রোনাউন করে ফেলবো এটা একটা ভালো ফরম্যাট তোমার ভালো নম্বর পাওয়ার জন্য এই এই গুড হেলথের প্রোনাউনটা হচ্ছে ইট তাহলে আমরা ইট লিখব ইট ইজ ইম্পর্টেন্ট টু লিড আওয়ার লাইফ হ্যাপি আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি এখানে ইট ইট ইজ ইম্পর্টেন্ট টু লিড আওয়ার লাইফ হ্যাপি ঠিক আছে এরপরে আরেকটা কোশ্চেন আমরা লিখব দেখো তোমার পরবর্তী পৃষ্ঠে কিন্তু লেখা আছে যে টু কিপ আওয়ারসেলভস হেলদি বা টু কিপ গুড হেলথ এরকম করে লেখা আছে কি কি লেখা আছে আমরা তাহলে আমরা একটু সাজিয়ে লিখব Next,
एक्सरसाइज also necessary for good health. So we should avoid these bad habits. So we should avoid these bad habits. Okay. তুমি বলতে পারো যে ম্যাডাম অনেক বড় হয়ে গেছে, but this sentence actually require all this information. This question information gulo require korche, that's why I must have to write all these things for answering the question. ei je ektu niche diye hoyto ektu dekha jacche kom, ei je ekhon ektu dekha jacche, thik ache. ha tumra jara hocche acha eta video te hocche tumra bar bar पज कर देखे असुविधा नहीं. देखो टू गिव गुड हेल्थ उइ शुड डू फलोइंग थिंगस निम्नलिखित विषयगुल्लो करते हैं कि द मोस्ट इम्पर्टेंट थिंग इज टेकिंग बैलेंस डाइट. सबसे गुरुत्वपूर्ण जो विषय से बैलेंस डाइट तुम्हें खेते ही. टेकिंग एक्सरसाइज रेगुलरलि इज अल्सो नेसेसरि फर गुड हेल्थ. एरपर तुम्हें एक्सरसाइज करते. नेक्स्ट कीपिंग लेट आवर्स एंड वरिंग ओवर स्मल थिंगस. Keeping late hours and worry over small things can harm our health. যে অনেক বেশি রাত জেগে থাকা এবং হচ্ছে তোমার ছোট ছোট বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর. সো উই শুড অ্যাভয়েড দিস ব্যাড হ্যাবিট. সুতরাং আমাদেরকে আমাদের এই ব্যাড হ্যাবিটগুলো অবশ্যই দূর করতে হবে, ঠিক আছে. এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব. পরের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন লিখাবো. মাই ডিয়ার লার্নার্স, দেখো আমরা লেসন 3 থেকে একটা কোশ্চেন লিখেছি. সেটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু নট ফলো দ্য রুলস অফ হাইজিন. আমরা যদি হাইজিনের রুলসগুলো ফলো না করি তাহলে কি হয়? দেখো একটু বড় করে লিখেছি. কিপ আওয়ার সেলস ক্লিন, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন. আমাদেরকে নিজেদেরকে ক্লিন রাখতে অবশ্যই হাইজিনের রুলসগুলো ফলো করতে হবে. তোমরা পুরোটাই কিন্তু টেক্সট বইয়ে পাওয়া এই প্যাসেজটা, কিন্তু একটু চেঞ্জ করে আমি লিখেছি যেটা তোমরা দেখে বুঝতে পারবে. ইফ উই আর আনক্লিন উই ক্যান নট অ্যাচিভ অ্যানিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি. বিসাইডস এছাড়াও নোবডি লাইকস অ্যান আনক্লিন পার্সন, সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন. তোমাকে খেয়াল করতে হবে যে তুমি যদি এক লাইনে লিখো তাহলে তুমি নম্বর পাবে, বাট তোমার এই যে লিখার যে দক্ষতা একবার এক্সামিনারকে যদি তুমি বোঝাতে পারো যে তুমি ইউ আর এবল টু রাইট সামথিং ডিফারেন্টলি, তাহলে কিন্তু তোমার মার্কসটা অনেক ইনক্রিজ করবে. তো এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে ইভেন এবং পরবর্তী ক্লাসে নবম শ্রেণীতে যখন তোমরা উঠবে দেখবে যে অনেক বড় বড় কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে, তোমাদেরকে এক্সপ্লেইন করতে হচ্ছে. সেই জন্য এখন থেকে তোমাদেরকে ওভাবে করে কোশ্চেন অ্যান্সার লিখতে পারার দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে. এভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ. তো সবাই ভালো থাকবো,
আল্লাহ হাফেজ।